প্রিয় দর্শক, আজ ঘুরতে ঘুরতে আবারও গিয়েছিলাম হরিনামপুর বাজারে। গিয়ে তিনজন ব্যবসায়ীর সঙ্গে আমাদের কথা হয়, কেউ মুদি দোকানি, কেউ মোটর মেকানি, কেউ টেলার্স। শুনুন তারা কি বলে। তো আমাদের ব্যবসা বাণিজ্য এখন যে পরিস্থিতি, কোনো রকম আমরা টিকে আর থাকার মতো আর কি, যেহেতু দেশের একটা বড় দুর্যোগ, এই দুর্যোগ আমাদেরকে সবাইকেই মোকাবেলা করতে হবে। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে এবং ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছি। সরকারের নির্দেশে, আইন শৃঙ্খলা বাহিনীর নির্দেশে তিনটা পর্যন্ত সময় দিয়েছেন। আমরা তার মধ্যেই আমাদের বেচা কেনা যেটুকু হচ্ছে সেটুকু করার চেষ্টা করতেছি। অন্য অন্য মালগুলো বাইরের থেকে আনতে পারছি না এবং কোম্পানিও আমাদের মাল দিচ্ছে না, এটাও একটা বড় সংকট। তো সব মিলায়ে আমাদের বেচা কেনা অনেকটা কম। হরিনামপুর বাজার বণিক সমিতি উদ্যোগে বাজার লকডাউন করে দিয়েছে, আমাদের সরকারও লকডাউন করে দিয়েছে। আমি একজন বাজারের ব্যবসায়ী। বাজারে ব্যবসা বর্তমান বন্ধ রয়েছে, ব্যবসার যে পরিবেশ, দোকানপাট খুলতে পারছি না। দোকানে আমরা দোকানে মাল নিয়ে আসার পর, আজকে মাল নিয়ে আসছি, তার পরের দিন থেকে দোকান বন্ধ করে ফেলা দেওয়া হয়েছে। কাছে টাকা পয়সা কিছুই নাই, বর্তমান খুব অবস্থা, করুণ অবস্থার মধ্যে দিয়ে দিন পার করতেছি। হয়তো আপনারা মনে করতেছেন যে বাজারের একজন ব্যবসায়ী হয়তো তার অবস্থা খুবই ভালো, ভালোভাবে চলতেছে, কিন্তু খুব করুণ অবস্থার মধ্য দিয়ে আমরা দিন যাপন করতেছি। বাজারে আসতে পারছি না, আসলে পুলিশের যে দৌড়ানি, বাসায় বর্তমান খাদ্য সংকট না। এই লকডাউন কতদিন চলবে? এখন রোজার মাস চলতেছে, সামনে ঈদ, আমাদের যে এখন একটা ব্যবসার সিজন চলছিল সেটাও বন্ধ হয়ে গেছে, চোখে মুখে এখন বর্তমান অন্ধকার দেখতেছি। বর্তমান হরিনামপুরের পরিবেশ পরিস্থিতিতে আমরা হরিনামপুরের বিশিষ্ট ব্যবসায়ী মিন্টুর কাছে জানতে চাবো যে তার ব্যবসায়িক অবস্থা বা তার পারিবারিক অবস্থার, করোনার পরিস্থিতি নিয়ে তার কাছে আমরা কিছু জানতে চাচ্ছি। হরিনামপুর যে ব্যবসা বাণিজ্য নাই আজ দীর্ঘ এক মাস, এক মাসেরও বেশি আমরা হচ্ছে ব্যবসা যারা করি সবাই মন্দ অবস্থায় আছি, দিনকাল কাটছে কোনো হালে। এখন আমাদের ভিতরে এই মহামারী দেখা দিয়েছে, এই মহামারী কবে যাবে, কিভাবে যাবে উপর আল্লাহ জানে, আর এটা কবে আমাদের এই লকডাউন উঠবে। আমরাও ব্যবসা বাণিজ্য করি, খুব দুর্দিনে আমাদের সময় যাচ্ছে, ঠিক আছে, আমাদের খুব কষ্টের ভিতরে দিন যাপন করছি। আমরা এই সামনে ঈদ আসতেছে, রোজার মাস, আমরা হচ্ছে এখন ব্যবসা বাণিজ্য করবো সেই পরিবেশও নাই, লকডাউনে আমরা পড়ে আছি, সামনে ঈদ, খুব দিন যাপন কষ্টের ভিতরে আছি। করোনা মুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে সরকারের নির্দেশ মেনে চলুন, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান, লকডাউন মেনে চলুন, ঘরে থাকুন।